चण्डलाय प्रतिहतरयो यस्य प्रेम प्रवाह। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुरुः। ॐ शिवे यस्य परा भक्तिः त्यागोऽपि रतिरुत्तमा अहैतुकी कृपा सिन्धुः शिवानन्दं नमाम्यहम्। আজকে শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী শিবানন্দজি মহারাজ, তার হচ্ছে শুভ জন্মতিথি, 180তম জন্মতিথি। শ্রীরামকৃষ্ণের পার্ষদের মধ্যে তিনি সবচেয়ে দীর্ঘজীবী ছিলেন। সেই 1854 সালের জন্ম, মহাসমাসে 1934 সাল, সব করে দেখুন 80 বছর, প্রায় 80 বছর। তার এই 80 বছর জীবনে ঘটনাবহুল প্রচুর অনেক। তার শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎ, তার তপস্যা, তার সাধনা, তার জীবনচর্যা, তার প্রচার বা মঠ পরিচালনা, আবার মঠের সংঘাতক্য হিসাবে তার ভূমিকা, তার জীবনের শেষের 17 বছর, অর্থাৎ এই সংঘাতক্য কালটি তার হয়েছিল। তার আগে তার 40 বছর, তার পিছনের জীবনে অনেক ঘটনা রয়েছে। আমরা জানি যে স্বামী শিবানন্দজি মহারাজ মহাপুরুষ মহারাজ নামে পরিচিত ছিলেন। এই নামটি কিন্তু স্বামীজির দেওয়া, স্বামী বিবেকানন্দের দেওয়া। আর তার বাড়ির নাম ছিল তারক ঘোষাল। তার বাবা ছিলেন তন্ত্র সাধক। তার নিজের গৃহেতে, নিজের গৃহের প্রাঙ্গণেতে পঞ্চমুণ্ডীর আসন ছিল, সেখানে তিনি তন্ত্র মতে সাধনা করতেন, পূজা করতেন। তার মাও ছিল কুলক্ষীবন্ত, খুব ধার্মিক, কিন্তু পুত্র সুগার পেলেন না। তাই তার মার নাম ছিলেন ছিল হচ্ছে বামাসুন্দরী দেবী। তিনি তারকেশ্বরের হত্যে দিলেন। তিনি 1 বছর পুরশ্রণ করলেন, উপবাস করলেন, জপ করলেন। তারপর তারকেশ্বর মহাদেব প্রসন্ন হলেন, তিনি পুত্র লাভ করলেন। ওই তারকেশ্বরের বরেতে তার জন্ম হয়েছিল, তার নাম রাখা হয়েছিল তারক, তারকনাথ। এই যে বাবা রামকান্নাথ মানুষ, রামকানাই ঘোষাল, তিনি দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণ দর্শন করেছেন, মাঝে মাঝে আসতেন দক্ষিণেশ্বরেতে, গঙ্গা স্নান করে, লাল চেলি পরে, রক্ত সিঁদুর কপালে গিয়ে ওই মায়ের নাট বন্দিরে বসে একাগ্র মনে জপ করতেন। আর তার পিছনে থাকত একজন গায়ক, তিনি দেহদত্তের গান গাইতেন, শ্যামা মায়ের গান গাইতেন, আর তিনি জপের মুগ্ন হতেন। যখন জপ সেরে উঠতেন, তার রক্তিম আভা চোখে মুখে হৃদয়ে দেখা যেত। ভয়ে সবাই সবাই খুব সম্মান করত, সমীহ করত, কথা বলতে পার সাহস করত না। তার
ওই সময়তে শ্রীরামকৃষ্ণের সাধনকালে খুব গাত্র ধরেছিল, খুব যন্ত্রণা, অনেক কিছু করলেন মথুরবাবু, কিছুতেই সারল না। তারপর এই রামকোনায় ঘোষাল একদিন শুনলেন, শুনে তিনি উপদেশ দিলেন, বললেন যে ইষ্ট কবচ গ্রহণ করলে এই গাত্রদাহ চলে যাবে। এই তারকে বাবার কথা মতো শ্রীরামকৃষ্ণই করলেন, গাত্রদাহ চলে গেল। সেই ইষ্ট কবচটি ঠাকুরের কাছে থাকত, যখন তারক শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন দক্ষিণেশ্বরীতে, তখন তিনি জিজ্ঞেস করছেন, আচ্ছা তো বাবার নামটা জানতে ইচ্ছে করছে, আমি কাউকে তো জিজ্ঞেস করি না, কিন্তু মা বলেছে যে বাবার নামটা জিজ্ঞেস করছি, বাবার নাম যে রামকানায় ঘোষাল, ও রামকানায় ঘোষালের তুই ছেলে, ও তোমাকে ইষ্ট কবচ দিয়েছিল, তাকে তো গুরুর মতো মনে করি, তুই তাহলে গুরুপুত্র, দেখ ওই তাকের উপরে দেখ ইষ্ট কবচটা রয়েছে। আর তখন একটু আদর সেবা করেন শ্রীরামকৃষ্ণের, তার তোর হাতে আমি সেবা করে কী নেব। এমনকি যখন শ্রীরামকৃষ্ণ ঝাউতলা যেতেন, বাড়িতে ফিরে আসতেন, দেখতে যে তারকনাথ গাড়ু নিয়ে দাঁড়িয়েছিল, তুই কেন, অন্য কেউ নেই, তখন শ্রীরাম তখন তারকনাথ বলেছেন, আপনি আমার সব, আর কিছু জানি না, তার থেকে টুকটাক সেবা করতেন। এই যে তারকনাথ, সেই যে শ্রীরামকৃষ্ণের কাছে এলেন, তার সঙ্গগুণে তিনি গৃহত্যাগ করলেন, করে শ্রীরামকৃষ্ণের কাছে থাকতে আরম্ভ করলেন। তখন একটা চাকরি করেন কোথাও একটা কোম্পানিতে। যখন তিনি বাবার কাছে রামকানাই ঘোষালের কাছে গেলেন অনুমতি নিতে, তিনি সানন্দে অনুমতি দিলেন, বাবা আমার নিজের সন্ন্যাসী হওয়ার ইচ্ছে ছিল, করতে পারেনি, তুমি যাত্রী হো, তুমি এই পথে যাচ্ছ, দেখতে পাচ্ছ আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, আর আশীর্বাদ করি তোমার ভগবান লাভ হোক। এই বাবা মায়ের আশীর্বাদ নতুন নিয়ে শ্রীরামকৃষ্ণ থাকতাম আরম্ভ করলেন। এই যে ধারাটি, যে ত্যাগের পথে গেলে বাবা মা অনুমতি দেন, শিক্ষাতে দেয় না বাবা মা, স্বাভাবিক, কিন্তু এখনও আছে। যখন আমাদের কোনো ব্রহ্মচারী আমাদের রামকৃষ্ণের সঙ্গে ব্রহ্মচারী রূপে যোগদান করতে আসেন, তখন তার মা বাবা অনুমতি নিয়ে আসেন, তারা অনুমতিও দেন এবং আশীর্বাদ করেন। ওই দক্ষিণেশ্বরে এই ধারাটি আরম্ভ হয়েছে। এলেন তো থাকবেন কোথায়? তখন শ্রীরামকৃষ্ণ তার থাকার ব্যবস্থা করে দিলেন রামচন্দ্রের ভক্ত রামচন্দ্রের বাড়িতে। রামটাকে নিয়ে যাও, বাড়িটারি নেই, ছেলে এসেছে তোমার কাছে, রাজি হলেন। তারপর যখন রামচন্দ্র দত্তের কাকুর কাছে যোগদান যখন তিনি কিনলেন, ওইখানে তিনি একাকেই তপস্যা করতেন থাকতেন। তো ঘর তখন জঙ্গল ছিল চারদিকে, সাপখোপ ছিল, ছোট্ট একটা কুটির ছিল, সেখানে থাকতেন, মাঝে মাঝে ভিক্ষে করতে যেতেন, বেশি বাড়িঘর ছিল না, কখনো নিজে রান্না করতেন, এটা সেটা, এটা তো সবজি বাগান খালি ছিল বাগানে, এই হয়ে তিনি দিন কাটাতেন। এই যে মহাপুরুষ মহারাজ যাকে আমরা বলি স্বামী শিবানন্দ, আমি শিবানন্দ মহারাজটা কম উচ্চারণ করব, তার কারণ এই কয়েকদিন আগে রামকৃষ্ণ মিশনের সাধু এক শিবানন্দ, স্বামী শিবানন্দ বলে তিনি 125 বছর বসে আছেন বলে ফেসবুকেতে হোয়াটসঅ্যাপেতে প্রচুর মেসেজ এসেছে। আমি একটা সভাতে গিয়েছিলাম এক জায়গাতে, সেখানে সে এক অন্য বৌদ্ধ ধর্মে একজন সাধু তিনি বলেছেন, আমি প্রতিবাদ করেছিলাম, তিনি মারা গেছে এসব নয়। তার কয়েকদিন পরে বর্তমানে দেখলাম তিনি হচ্ছেন বৈষ্ণব স্বামী শিবানন্দ গোস্বামী। সেই জন্য আমি মহাপুরুষ মঞ্চটা ইচ্ছে করে আমি বেশিবার আমি বলব, যাতে ওইটার সঙ্গে পার্থক্য থাকে। কিন্তু তার নাম সন্ন্যাসপ্রত নাম তো স্বামী শিবানন্দ। আমরা কয়েকটা দিক তার আলোচনা করব, যেগুলো আমরা সাধারণত বেশি মনোযোগ দিই না, চিন্তাও করি না।
তিনি শ্যামকে কি মনে করতেন? জীবন সর্বস্ব মনে করতেন শ্যামকৃষ্ণকে। আর কি করতেন? তাকে মা বলে দেখতেন। একবার রাজা মহারাজ মাপুষ মাঝ ঠাকুরের ঘরে বসে আছেন দক্ষিণেশ্বরেতে, সন্ধ্যায় হয় মায় আরতির ঘণ্টা বেজে গেছে, উসখুস করছে আর দেওয়ার জন্য। আর শ্যামকৃষ্ণ চোখটি করে ধ্যান করছে, হঠাৎ তারা দেখলেন মা কালী স্বয়ং বসে আছেন কাঠের উপরে। সেই থেকে তিনি মা বলে ঠাকুরকে সবসময় মনে করতেন। আর তাহার নিঃশ্বাসে প্রশ্বাসে তিনি শ্রীরামকৃষ্ণ দিব্য মহিমা তিনি দেখতে পেতেন। তারই নিঃশ্বাস প্রতিটি নিঃশ্বাস প্রতি তার নাম উচ্চারণ করতেন, রামকৃষ্ণময়। আর তার মধ্যে আরেকটি ছিল, তার কোনো গুরুভাব ছিল না। যখন তিনি দীক্ষা দিতে আরম্ভ করলেন, ঠাকুর বলে গেছিলেন দক্ষিণ একদিন যে স্বামীজির নাম করে রাজভাজের নাম করে এনার নাম করে বলেছেন তোর দীক্ষা দিতে হবে, সেই কথা পরবর্তী জীবনে ফলেছিল। আর যখন তিনি প্রেসিডেন্ট হলেন রামকৃষ্ণ মহামিশনের, তখন তিনি দীক্ষা তো দিদিনি। তিনি বলতেন আমি তো গুরু নেই, গুরু ঠাকুর, তিনি জগৎগুরু, যে আমার কাছে আসে আমি তাকে ঠাকুরের পায়ের তলা ফেলে দিই, তাছাড়া আমার কিচ্ছু জানি না। আর বলতেন যে রামকৃষ্ণ নাম এ যুগে ডঙ্কা মারা নাম, যে কেউ এই নাম নেবে সে উদ্ধার হয়ে যাবে। তাই তিনি যখন মঠ পরিচালনাতে এলেন, প্রেসিডেন্ট হলেন, তখন তিনি মঠে ঠাকুর সেবার প্রতি, ঠাকুর পূজার প্রতি তীক্ষ্ণ নজর ছিল, সর্বদা খেয়াল রাখতেন যাতে ঠাকুরের সেবা অপরাধ না হয়। পূজারীকে কিচেন ভাঁড়ে থাকতো ভোগ যারা রান্না করে, তাদেরকে তিনি সতর্ক করে দিতেন। শেষে মা সম্বন্ধে খুব কম কথা বলতেন, খোঁচালে পর তিনি বলতেন, অথবা মায়ের যখন জন্মতিথি আসতো তখন তিনি বলতেন। কিন্তু তার মায়ের প্রতি ছিল অচলা ভক্তি আর গভীর শ্রদ্ধা। কোনো কোনো সময় মার কথা বলতে আত্মরা হয়ে যেতেন, তিনি ব্রহ্মময়ী রূপে মাকে দেখতেন। তিনি বলতেন মার সম্বন্ধে একটা কথা, তিনি কী ছিলেন তা একমাত্র ঠাকুরই জানেন। স্বামী খানিকটা বুঝেছিলেন, তিনি তো সকলেরই মা ছিলেন। মাকে আমরা কতটুকু জেনেছি, তবে তিনি কৃপা করে এটুকু বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাক্ষাৎ জগন্মাতা। তার স্বরূপ যে কি তা তিনি দয়া করে বুঝিয়ে না দিলে বুঝবার উপায় নেই। মায়ের মহাসমাধি হয়ে গেছে আমি জানি, বইয়ে পড়েছি, সম্প্রতি উদ্বোধনে তা অনেক সুদীর্ঘ প্রবন্ধ বেরিয়েছে। মায়ের যখন সেই ভাগবতী তনু বাগবাজার থেকে মঠে আসছে নিয়ে আসছে, সে সময় তিনি তো মহাপুরুষ মাঝ ওখানে গিয়েছিলেন, মহাপুরুষ মহারাজ, সরদানন্দী মহারাজ, মাস্টার মহাশয় কাঁদতে কাঁদতে সারা পথ নগ্নপদে তারা মঠে এসেছিলেন। মঠে যে যেখানে মায়ের মন্দির এখন 100 বছর হয়ে গেছে, 1921 সালে মায়ের তিথি পূজায় আরম্ভ হয়েছিল 21শে ডিসেম্বর, এবার 26শে ডিসেম্বর করেছে, 100 বছর হয়ে গেছে। ওই মায়ের মন্দিরে ওখানে মাকে দাহ করা হয়েছিল। দাহ কোথায় হবে লোক কে বলছে, এখানে কে বলছে, মহাপুরুষ মহাজ করে দিলেন না। তখন স্বামীজির মন্দিরও তো আর খানিকটা হয়নি, শেষ হয়নি, যেমন ধরেন মাঝখানে হবে, মা গঙ্গার দিকে করবে। তারপর মন্দির যখন হলো বলে পূর্ব দিকে মুখ করে থাকবে, মা গঙ্গা দর্শক হচ্ছে আলো করে বসে আছেন। হয়েছিল ঠিক তার পরের দিন তিনি মায়ের প্রকর্ষভাবে ঠাকুর ঘরে পূজা আরম্ভ করলেন। তখন তো মন্দির তৈরি হয়নি, তখন ছিল আমাদের পুরাতন মন্দির বলি দোতলায়,
সেখানে মা ঠাকুরের ছবি ছিল, শ্রীরামকৃষ্ণের ছবি ছিল। আর এই মন্দিরের ঠাকুরের শয়নঘরেতে মায়ের ছবি একটা দেওয়ালে টাঙা ছিল, যিনি ছিলেন লক্ষ্মণ মহারাজ। তাকে বললেন যে ওই মায়ের ছবিটা নিয়ে এসো, ঠাকুরের বাম পাশে বসাও, একটা সুন্দর কারুকার্য করা জলচৌকি কোথা থেকে মানলেন, আর তার সেখানেতে মাকে খুব সুন্দর করে সাজিয়ে মাকে বসালেন। সেই থেকে মায়ের আর কী মন্ত্রেতে পুজো করতে হবে, কী মন্ত্রেতে ভোগ নিবেদন করতে হবে মাকে, তাও বলে দিলেন। আর ভোগের চাল তিনি বাড়িয়ে দিলেন, বললেন পূজারী মহারাজকে, দেখো ঠাকুরকে ভোগ নিবেদন করার পর মাকে নিবেদন করবে, সেই থেকেই চলে আসছে। স্বামীজি, তিনি স্বামীজির সেবা করছিলেন। তার আগে আরেকটি কথা বলে নিই, যে আমরা যে বাগবাজারেতে আগের নাম হলো উদ্বোধন কার্যালয় দেখবেন, মা যেখানে থাকতেন, তিনি বললেন মা ওখানে ছিলেন, তো উদ্বোধন কার্যালয়কে তিনি নাম দিয়েছিলেন মায়ের বাড়ি, যা এখন আমরা বলি মায়ের বাড়ি বলি। তারপর স্বামীজির সেবা, স্বামীজির সঙ্গে বহু জায়গায় তিনি ঘুরেছেন, আর স্বামীজির প্রতি ছিল মহাপুরুষ মহারাজের অবিচল আনুগত্য। যখন বরানগর মঠে ছিলেন তখন তিনি দেখেছিলেন ঠাকুর, উনি আর স্বামীজি পাশাপাশি শুতেন, সেই রাত্রিবেলা আলো হয়ে গেছে ঘরটা, দেখেন ঘুম ভেঙে দেখেন যে স্বামীজির গায়েতে অসংখ্য শিবলিঙ্গ বটুক ভৈরবের মতো বসে আছে। তিনি তারপর জিজ্ঞেস করলেন এরা কারা, বটুক ভৈরব আমার ছোটোবেলা থেকেই আমার কাছে আসে। তারপর থেকে মহাপুরুষ মহারাজ স্বামী যখন পাশে থাকতেন খুব সাবধানে তিনি থাকতেন, তিনি স্বামীজিকে শিবাবতার বলতেন, সেইভাবে দেখতেন। যে স্বামীজির যে ঘর বেলুমঠে রয়েছে সেইখানে ঘরের দেখাশোনা করে যে মহারাজ তাকে বলতেন, দেখো বাবা সাবধানে কাজ করবে, স্বয়ং শিব এখানে ছিলেন, তার কত ধ্যান কত সমাধি কত দর্শন হয়েছে, খুব সাবধানে করবেন। যখন স্বামী জন্মতিথি হতো তখন যেসব এখনও যে আমরা জানি শুনি যে ক্লাসিক্যাল মিউজিক তখনও ছিল, ইত্যাদি বলতেন যে সাবধানে তোমরা রাগ লয় স্বরে গাইবে। আর যখন তিনি প্রেসিডেন্ট হলেন তখন সেবকদের বলতেন, যদি তার বলতেন যে যদি ভালো জিনিস আসতো তার কাছে বলে কিছুটা সমগ্র ওই বাড়িতে ওই ঘরে স্বামীর দিকে তাকে দেখিয়ে আনবে। তার স্বামীর প্রতি তার এত তার গভীর, আগে বলেছি যে তার ভক্তি শ্রদ্ধা ছিল, তিনি বলতে একবার বলেছিলেন, স্বামীজি আমাদের মাথার মণি, তার জন্য আমরা নিজেদের প্রাণপাত করতে কোন বিন্দুমাত্র কুণ্ঠা বোধ করি নে, বুকে রক্ত দিয়ে তার সেবা করতে পারলে তাতে নিজেদের ধন্য মনে করি। স্বামীজিকে জিনিসটা তোমরা বুঝবি করে কী করে, স্বামীজির চেয়ে বয়সে বড় ছিলেন তারকনাথ মহাপুরুষ মহারাজ, তাই তিনি তারকদা বলে ডাকতেন, আপনি বলে সম্বোধন করতেন। স্বামীজির সেবা করেন, একবার প্রয়োজন হলো যে কবিরাজের চিকিৎসা করতে হবে, তিনি নিজে ওই কবিরাজির ওষুধপত্র মেলে স্বামীজিকে খাওয়াতেন, আর স্বামীজির সেবা হচ্ছে কি না ঠিক তিনি দেখভাল করতেন। তিনি কার সঙ্গে অনেকবার বিদেশ থেকে ফিরে আসার পর স্বামীর সঙ্গে কত জায়গা তাকে নিয়ে নিয়ে ঘুরেছেন স্বামীজি, তার মহাপুরুষ মহারাজকে
স্বামীজির মহাসমাধি হয়ে গেছে। তখন তিনি কাশীধামে, স্বামীজি তাকে পাঠিয়েছিলেন, ওই 1902 সালের জুন মাসে তিনি এসেছিলেন, যে ভিঙ্গা রাজা স্বামীজিকে 500 টাকা ছিল বেদান্ত বসার জন্য একটা আশ্রম করতে, কিন্তু কেউ রাজি হচ্ছিলেন না। তখন তিনি মহাপুরুষ মহাজকে ধরলেন যে তারও তো আপনাকে যেতেই হবে। তখন বললেন যে তোমার সেবা করছি আমি, তুমি একটু ভালো হতে যাও। তার প্রতি ভালোতে তিনি গেলেন, করে ঠিক আগে কোথাও সেবা শুনে কোনো একটা ভাড়া বাড়িতে ছিলেন, তারপর এখন যে লাক্সা, এখন যে আমাদের অদ্বৈত আশ্রমে আছে, ওইখানে একটা খাজাঞ্চি বাড়ি ছিল, কিছু টাকা ভাড়ায় তিনি সেটা আশ্রম প্রতিষ্ঠা করলেন। করে ঠিক 1902 সালের 4ঠা জুলাই যেদিন স্বামীজির মহাসমাধি হয়, তিনি তারপরের দিন টেলিগ্রাম পেলেন, তারপর সকালবেলা কাগজে বেরিয়ে গেল স্বামীজির মহাসংবাদ, নিশ্চিন্ত হলেন। সেই দিন থেকে তিনি ঠাকুরের সিংহা, সেই দিনে তিনি এসব খুব গভীর এক চিন্তা, দুঃখ, বাধাক্রান্ত, মঠে আর গেলেন না স্বামীজি নেই বলে। ওই বছরের রথযাত্রার দিন তিনি ওই যেখানে সেই বাগান বাড়িতে, যে ভাড়া নিয়ে বাড়িতে ঠাকুরকে প্রতিষ্ঠা করলেন, আর সেই সঙ্গে স্বামীজির ছবি রেখেও স্বামীজি প্রতিষ্ঠা করলেন, পূজা আরম্ভ হলো। সেই দিন থেকে প্রকাশ্যে স্বামীজির পূজা আরম্ভ হলো। উনি আরম্ভ করেছিলেন প্রথমে তার এই কাশী অদ্বৈত আশ্রমে, আর তিনি কাশী অদ্বৈত আশ্রমের নাম ছিলেন শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম। কেন? দ্বৈত থেকেই অদ্বৈত যাওয়া, শ্রীরামকৃষ্ণের প্রথমে শ্রীরামকৃষ্ণের জীবলম্বন করে দ্বৈতে পৌঁছানো যায়, সেই জন্য শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম নাম দেওয়া হয়েছে। তিনি ওখানে শ্রীরাম ঠাকুর স্বামীর বাণীও হিন্দিতে প্রচার করেছিলেন, চিকাগো বক্তৃতা আর স্বামী সুসম্বাদে হিন্দিতে অনুবাদ করে বিলি করেছিলেন, আর ওখানে স্বামীর সেবা কাজও করেছিলেন। একটা আশপাশে গরিব দুঃখী ছেলে মেয়েদের জন্য একটা ফ্রি প্রাইমারি স্কুল করেছিলেন, যদি কিছুকাল চলেনি, আর যতটা পারেন তিনি গরিব দুঃখীতে তিনি সাহায্য করতেন। এই হচ্ছে আমার স্বামীজি। আর ওই যে বেদান্ত প্রচার করেছিলেন, স্বামীজি বলেছেন বেদান্ত করতে, তিনি বেদান্ত উপলব্ধি অনুকূল যে সাধন ভোজন, সে তার নিজের জীবন দেখে জীবনযাপন করে সবাইকে দেখিয়ে দিয়েছেন, সবাই গভীরভাবে আকৃষ্ট হতো। আর তিনি কাশী অদ্বৈত আশ্রম করলেন, তারপর স্বামীজি যখন সেখানে আলমডায় ঘুরছিলেন, তখন তিনি মহাপুরুষ মানুষ বললেন, তারকদা এখানে একটা আশ্রম করুন, তখন সম্ভব হয়নি। কিন্তু স্বামীজির কথা সেই মনে করে 1915 সালে তিনি ওই আলমোড়াতে ওই এক শহর থেকে দূরে পাহাড়ের কোল ঘেঁষে তিনি শ্রীরামকৃষ্ণ কুটির নামে একটি আশ্রম স্থাপন করেছিলেন। সব খরচা তিনি সংগ্রহ করতেন, তিনি পুরো শেষ করতে পারেননি ঠিক কথা, কিন্তু গুরুভাই তুজানন্দ মাঝ তাদের সঙ্গে দুজনে ছিলেন, তারপর ভার দিয়েছিলেন তুজানন্দ মাঝ আশ্রমটি পুরো তৈরি করেন, কিন্তু যা অর্থ লাগতো তিনি কলকাতাকে সংগ্রহ করে পাঠিয়ে দিতেন। আর তুজানন্দ মাঝেরও ওইখানে দীর্ঘকাল তপস্যা করেছিলেন। এটা কাজ তারপরে ভাব প্রচার, মহাপুরুষ মা যেখানে যেতেন, তিনি তো ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন তীর্থে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় তিনি তপস্যা করেছেন, যখন যেখানে যে স্থানে থাকতেন সেইখানে তিনি শ্রীরামকৃষ্ণে উদার সনাতন ধর্মের কথা প্রচার করতেন, এতে খুব লোক আকৃষ্ট হয়েছিল। তিনি বলছেন তিনি বেশি মানুষ করার দিকে নজর দিতেন,
স্বামীজির একটি কথা আছে, এ আউন্স অফ প্র্যাকটিক্যালিটি ইজ ওয়েটার দেন এ টন অফ টক্স। এই স্বামীজির বাণীর কথা, এই বাণীটি, এই কথাটি মহাপুরুষ মার মূর্তিমান বিদ্ধ হচ্ছিলেন। তার যে এই যে তার দীর্ঘ 40 বছরে এইসব তার মঠে যাওয়ার আগে পর্যন্ত, মঠের পরিচালনার দায়িত্বের আগে পর্যন্ত এই কাজটি তিনি সযত্নে করেছিলেন। স্বামী তাকে কলম্বোতে পাঠিয়েছিলেন বেদান্ত প্রচার করার জন্য। তিনি গিয়েছিলেন স্বামীজি আদেশে, গিয়ে সেখানে গীতা ক্লাস করতেন, ধর্ম প্রসঙ্গ করতেন, রাজযোগ পড়াতেন, খুব তার হৃদয়গায়ী হতো। এমনকি যারা সাহেব মেম্বরা তারা আসতো, এইভাবে তিনি তাদের জীবনকে ভগবতমুখী করেছিলেন। এই এই কৌশলে করে স্বামী বিবেকানন্দ মহাপুরুষ মহারাজকে এই কাজে তিনি নামিয়েছিলেন। তিনি বলতেন যে ভাবহীন কাজ জঞ্জালের মতো, এটি বলতেন। তারপর তার ভূমিকা বেলুর মঠে, বেলুর মঠে তিনি বলতেন পাওয়ার হাউস। আর রামকৃষ্ণকে কী বলতেন, লয়াল টু সঙ্গ ইজ লয়াল টু ঠাকুর। রাজাম্মা ডেকে পাঠালেন মহাপুরুষ মহারাজকে, মঠে আসতে হবে। সাল 1917 বাবুরাম মাঝ আর মঠ কাজে দেখাশোনা বেশি করতে পারছেন না, তার সঙ্গে তাকে সহায়তা করার জন্য কোরআন রাজি হলেন। সেই যে থেকে গেলেন 1917 থেকে একবারে 17 বছর তিনি বেলুর মঠে ছিলেন। বেলুর মঠে তার কর্মকেন্দ্র হল, কর্মতীর্থ বলতে পারি আমরা। এই প্রসঙ্গে বলা যেতে পারে যে স্বামীটাকে তো বেলুর মঠে ট্রাস্টি করে গেলেন 1901 সালে। তারপরে 1909 সালে রামকৃষ্ণের রেজিস্ট্রি হয়। রেজিস্ট্রি হওয়ার পর 1910 সালে তিনি ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং যতদিন না তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন তখন এই পদে ছিলেন। আবার 1918 সালে বাবুরাম মাঝে শরীর যায়, তিনি ছিলেন ট্রেজারার, তাকে কোষাধ্যক্ষ বলি আমরা। সে কাজও তিনি 2 বছর করেছিলেন, এই মঠ পরিচালনার সঙ্গে সঙ্গে এই কাজও করেছিলেন। আর ওই ভাইস প্রেসিডেন্ট থাকলে তিনি দীক্ষা দিতে আরম্ভ করেন। তখনকার দিনে একটা সরকারি নিয়ম অনুযায়ী একটা পোস্ট ছিল, পদ ছিল অ্যাকাউন্ট্যান্ট, তারপর হিসাব রক্ষক বলতে পারল। সে তিনি 6 মাস করেছিলেন। তারপর রাজা মহাজের শরীর যাওয়ার পর তিনি প্রেসিডেন্ট হলেন। রাজামহাজের ইচ্ছে ছিল যে তারপরে কে প্রেসিডেন্ট হবেন, তার ইচ্ছে ছিল বাবুরাম মাঝকে করা। বাবুরাম মাঝ চলে গেলেন, তারপর সেই বাবুরাম চলে যাওয়ার পরই তিনি মনে মনে ঠিক করলেন এরপর তারকদাকে প্রস্তুতি তারকদা বললেন তারকদাকে এই পদে বসাবেন। সেই জন্য তিনি এই ক বছর, যতদিন মানে প্রায় 4 বছর তিনি তার ওই মহাপুরুষ মহাজকে নিয়ে ভারতবর্ষে বিভিন্ন স্থানে ঘুরেছেন, যাতে ভক্তদের সঙ্গে পরিচিত লাভ করতে পারেন। রাজা মহাজ দেখুন তিনি তাকে বসে দিয়ে গেলেন। যখন তিনি প্রেসিডেন্ট হলেন তখন তার ভূমিকা একবারে অন্যরকম হয়ে গেল। কীরকম, একজন লিখেছেন তার সেবক, যে মহাপুরুষ মধ্যে প্রেমানন্দের প্রেম, শ্রীশ্রী মায়ের স্নেহ ও কৃপা, আর রাজা মহারাজের আধ্যাত্মিকতা আকর্ষণ, এই ত্রয়ী সঙ্গম, ত্রিবেণী সঙ্গম তার জীবনে এই সময় ঘটেছিল। তার তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন অনেক ঘটনা ঘটেছিল, আমরা কয়েকটা 3-4টি ঘটনা বলব। একজন বিদেশি
আমেরিকা থেকে মঠে এসেছে, সাধু হওয়ার সাধু সাধু ব্রহ্মচারী রূপে আছেন, অতুল আনন্দ। তিনি খ্রিস্টান, তো সেই তো তখনকার দিনে এত একটু 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 কিন্তু কিন্তু ভাব ছিল, সাধুদেরও ছিল, ব্রহ্মচারীদেরও ছিল, ভক্তদেরও তো ছিলই। তো একদিন মহাপুরুষ মহাজ ওই স্বামী বারান্দা ওইখানে ঘরে থাকতেন, মহাপুরুষের ঘর আছে বেলমোটে, বারান্দে বসে তামাক খাচ্ছেন, গড়গড়ার তামাক খাচ্ছেন, আর অনেক সাধু ব্রহ্মচারী ভক্ত বসে আছে। যে অতুলানন্দ মহারাজ দূরে বসে তার কাছে ডাকলেন, গড়গড়ায় খেতে 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 তিনি নলটা ওই তুলে নমাজকে দিলেন, তুই খাও, তার মধ্যে ব্যাঙ আছে, টানলে ব্যাঙের মতো শব্দ হবে। আর উনি তো ভাবলেন, তো অত অতুলানন্দ মহারাজ ভাবলেন তো আমাদের দেশে তো ছোটো বড়োর সামনে ধূমপান করা কোনো বাধা নেই, তাই তিনি অম্লান্ন টানতে আরম্ভ করলেন। এই যে তিনি তাকে দিলেন, সবাই কিন্তু ভুল ভেঙে গেল। তারপরে লক্ষ্মণ বলছেন যে তখন আমি রহস্যটা বুঝতে পারিনি, কেন তিনি আমাকে দিলেন সবার সামনে, কিন্তু আমাদের জাতি তুললেন, বললেন ওই মায়ের কাছে নিবেদিতা অলিবুল ঠিক একই কথা তিনি বললেন। তারপরে একজন মুসলমান ভক্ত ছিল মোবাইল মধ্যে, তিনি আসতেন মহাপুরুষ মাঝের কাছে, সে প্রসাদ পেত, কিন্তু তার এঁটো পাতা কেউ তুলত না, মহাপুরুষরা নিজে গিয়ে সে এঁটো পাতা তুলে দিতেন, তোকে চোখ খুলল। একটা দক্ষিণ ভারতকে খ্রিস্টান ভক্ত এসেছিল, তাকে তো মহাপুরুষ খুব খাতি যত্ন করেন, মানে একই রকম কতদিনে পরিচিত, বসে খাওয়ালেন টাওয়ালেন সব করলেন। তখন তিনি বললেন যে আমি ভারতবর্ষে বহু জায়গায় ঘুরেছি, কিন্তু খ্রিস্টান বলে আমাকে সবাই অবহেলা করেছে, দুর্ছাই করেছে, এখানেই আমি দেখলাম প্রথম তিনি মানুষ হিসাবে আমাকে গ্রহণ করলো, আপন করে নিলেন। এই যে ব্রহ্মদৃষ্টি, জানতে যে ব্রহ্মদৃষ্টি সব ব্রহ্ম, তিনি তার নিজের জীবন করে আর অনেক ঘটনা আছে, একটা এই কটা দেখিয়ে দিলেন। আমরা জানি মহাপুরুষমার সঙ্গে নেহরু পরিবার একটা গভীর সম্পর্ক ছিল। প্রথম জওহরলাল নেহরু কাশীতে মহাপুরুষের দর্শন পান, মহাপুরুষ আসে শুনে তিনি কাশীতে দর্শন করতে গেছিলেন, তারপরে বেলমোটে বহুবার এসেছেন। তার স্ত্রী কমলা নেহরু মাকে খুব শ্রদ্ধা করতেন, দীক্ষাও নিয়েছিলেন, অনেকবার এসেছিলেন। এই মহাপুরুষ মাঝের দীক্ষা নেওয়ার পর তার মনে এত পরিবর্তন হয়েছিল, তা গয়নাঘাটি খুলে পড়তেন না, তিনি সাধারণভাবে থাকতেন। তার শাশুড়ি স্বরূপরানী নেহরু অনেকবার মহাপুরুষ মানকে বলেছে, তিনিও আসতেন সব মহাপুরুষের কাছে অনেকবার, দেখুন আপনি বলুন ও গয়নাঘাটি পড়ছে না, তো মা বলেন যে ওর যা ইচ্ছে তাই করবে। যখন নেহরুর পন্ডিত নেহরুর বাবা মতিলাল নেহরু খুব অসুখ হয়েছিল, তখনই দক্ষিণেশ্বরে যেখানে এখন সারদা মোড় আছে সুরিদের বাগানবাড়ি বাড়ি, ওই বাগানবাড়িতে তিনি ছিলেন, যাতে তার স্বামীর আরোগ্য লাভ হয়। তখন সর্বনিক দেশে মঠে মহারাজকে খুব ধরলেন, মহারাজ কিছু একটা করে দিন। তখন মহারাজ দেখো জন্মমৃত্যু কারো হাত নেই, দেখুন আমি কত ভুগছি, আমি ঈশ্বরেচ্ছায় যা হবে তাই ভেঙে নিতে হবে। এবং সেই যে ধারাটি এই নেহরু পরিবার সঙ্গে আমাদের বেলমোটের যে সংযোগ, সেই সংযোগ পরবর্তীকালে ছিল আমাদের ইন্দিরা গান্ধী করেছেন, সোনিয়া গান্ধী করেছেন, রাজীব গান্ধীও করেছেন, সঞ্জয় গান্ধী করেছেন, বিশেষ করে ভরত মাঝের সঙ্গে তাদের বড়মাত্র ম্যানেজার ছিলেন, বেশি পরিচিত লাভ করেছিলেন তাদের মাধ্যমে। এখনও নেহরু পরিবারের প্রতি, রামকৃষ্ণের সঙ্গে প্রতি তাদের এখনও অবিচল শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আছে। বেশি আর দুটি কথা বলবো, আমরা বেলুমঠে আমাদের বিভিন্ন ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মাঝে কাছে দীক্ষা গ্রহণ করি, কিন্তু মানুষ তো চিরকাল থাকে না, তাকে একদিন একদিন যেতেই হবে। সেই সম্বন্ধে ভক্তদের মনে একটা অন্যরকম ভাব থাকে, সে সম্বন্ধে মহাপুরুষ মাঝে বলেছিলেন, গুরুর শরীর চলে গেলেই গুরু চলে যান না, তিনি শিষ্য হৃদয়ে থাকেন, শিষ্য তা বুঝতেও পারে, তিনি যাবেন কোথায়
শিষ্য হৃদয়ে থাকেন। কি সুন্দর কথা, এইটি আমরা কিন্তু মনে করতে পারি, রাখি না, মনে করি না, যে প্রতিমার মতো এক গুরু আসবেন আরেক গুরু চলে যাবেন, কিন্তু বছরের পর প্রতিমা পূজা হবে, দুর্গা পূজা হবে। শেষ কথা, এটি নিখিলানন্দ মহারাজ সঙ্গে মহাপুরুষ মাঝের কথাবার্তা হচ্ছে বেলুড়মঠেতে। নিখিলানন্দ মহারাজ প্রশ্ন করেছেন যে যারা ঠাকুরের কাছে এসেছে, শ্রীরামকৃষ্ণের কাছে এসেছে, শেষ জন্ম কিনা, সত্যি কিনা। মহাপুরুষ, হ্যাঁ সত্যি। তারপর তিনি তো পণ্ডিত ব্যক্তি ছিলেন, জানতে এই কথা সে কথা করে এরকম ব্রহ্মজ্ঞান নাহলে হয় না, এই বিবেচনা হয় না, অমুক তো অনেক করে যাচ্ছেন। তখন তিনি বলেছিলেন কল্পনা করো মৃত্যু হয়েছে, সেই সময়ে শ্রীরামকৃষ্ণ তোমার সামনে এসে হাজির হয়েছে। শ্রীরামকে জিজ্ঞেস করছেন তোমার এমন কোনো অপূর্ণ বাসনা আছে যার জন্য আবার এই জগৎ পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করতে হবে, তুমি কী বলবে? মহাপুরুষ মহারাজ ঠাকুর এই কথা বলে নিখিলানন্দ মহারাজকে জিজ্ঞেস করছেন, তুমি বললেন আমার তোমার কোনো অপূর্ব বাসনাই বলবো মনে হয় না যার জন্য আবার জন্মগ্রহণ করতে হবে। তখন মহাপুর এই তো শেষ জন্ম, মৃত্যুর সময়ে শ্রীরামকৃষ্ণের দর্শন হলে এ নির্বাসনার ভাবটি প্রভুর কৃপা লাভ হয়ে যাবে, এটাই শেষ জন্ম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।